আজকে আমার অনেকগুলো ফ্রেন্ডস জিজ্ঞাসা করছে গোল্ড কালেকশন দেখতে, তাই আমি আমার গোল্ড কালেকশন নিয়ে আসলাম। এটা আমার সীতাহার। আমার জন্মের পর থেকেই সোনার প্রতি ভীষণ ইন্টারেস্ট। আমার সীতাহার খুব ফেভারিট। তো সীতাহারের সাথে একটা ছোট্ট হার না পরলে ভালো দেখা যায় না। তো চিন্তা করছে আর একটা ছোট্ট নেকলেস বানাবো। তো এটা আমার দুইটা নাকফুল। আমার যেহেতু নাক ফোঁটা করা নেই, সেহেতু আমি টিপ নাক ইউজ করি। আমার ভীষণ ফেভারিট এই নাকফুলটা, আমি অলওয়েজ টাইম নাকে দিয়ে রাখি। ভীষণ ঠান্ডা লাগছে, গলা চুলকাচ্ছে। এটা ছোট্ট একটা নাকফুল। এগুলো কিন্তু স্বর্ণের, বাংলাদেশি 21 ক্যারেট। আমার ব্রেসলেটের ঝুল, আমার ব্রেসলেটের অনেকগুলো ঝুল ছিল, ভেঙে গেছে, দুইটা রেখে দিচ্ছি। তো ব্রেসলেটটা হারাই ফেলছি। জীবনে দুইটা জিনিস, অনেকগুলো জিনিস হারাইছি, দুইটা ব্রেসলেট, দুইটা চেইন, দুইটা আংটি। তো একজন চুরি করে নিয়ে গেছে। তো আল্লাহ নাকি কেউ হারাই, কিছু হারাই ফেললে নাকি সেটা আবার ব্যাগ দেয়। কবে দিবে জানি না, সে আশায় আছি। এটা হলো ঝুমকা, এই নেকলেসের সাথে এই ঝুমকাটা। নেকলেসে যেহেতু নিচে হচ্ছে ঝুমকার অংশ আছে, এই জন্য এই স্টাইল করা। আর এই ঝুমকার সাথে হচ্ছে এই চুড়ি, মানে এটা একটা সেট, এটা বালা। তো বালাতেও প্রায় 2 ভরির কাছাকাছি আসছে। আমার গোল্ড ভীষণ প্রিয়। এটা হচ্ছে সীতাহারের সাথের সেট, এটা অনন্ত বালা বলে। এটা 2 ভরির কাছাকাছি। এখন তো বাংলাদেশে গোল্ডের প্রাইস হচ্ছে 1 লাখ। এই যে এইটা হচ্ছে কানের দুল, কানের দুলটা উঠাতে ভুলে গেছি, ওটা সীতাহারের সাথে ম্যাচিং করা। আমার আবার আংটি ভীষণ ভালো লাগে গোল্ড টাইপের। এখানে 3টা আংটি আছে গোল্ড, গোল্ড টাইপের আংটিগুলো আমার ভীষণ ভালো লাগে এগুলো বানানো। এটা বিদেশি স্টাইলের একটা আংটি। তো এই তো আমার 3টা আংটি। আর কানের দুল হচ্ছে 5 জোড়া, এক জোড়া আমি কানে পরে আছি, আর এখানে 4 জোড়া শো করছি। 4 জোড়া বলতে এখানে 2টা বিয়ের হচ্ছে বড় কানের দুল, আর হচ্ছে 3টা ছোট। এই যে লাভ, আমি আবার লাভের খুব ভক্ত। ছোট থেকে আমার লাভের প্রতি একটা আকর্ষণ আছে, আমি চাই ইউজ করে তাতে একটু লাভ থাকে। আর এই যে একটা কানের দুল, এই টপ বলে, এটা স্বর্ণের। এটা আমি 8-এ থাক না সরি 7-এ থাকতে বানিয়েছিলাম, 50,000 টাকা ভরি হয়েছে তখন। আমার নিজের ডিজাইন করা, আমার ভীষণ ভালো লাগে ভীষণ। এটা আমার আব্বু বানাই দিছিল। এই তো আমার কানের দুল, নেকলেস, নাকফুল, বালা, আংটি দেখালাম। এখন চেনের দিকে দেখাবো। আমার 3টা চেন, এটা 2টার সাথে লকেট আসছে। এটা অনেক বড় চেন, এটার সাথে ইউজ করি ছোট চেনটা, অলওয়েজ টাইম আমার গলায় থাকে। তার পাশে আসছে আর একটা বড়। এই 3টাই হচ্ছে বিদেশি 22 ক্যারেট স্বর্ণ। তো আমার মনে হয় বাংলাদেশি স্বর্ণ 21 ক্যারেট স্বর্ণের থেকে বিদেশি স্বর্ণ কেনা ভালো। বাংলাদেশি স্বর্ণে বিক্রি করতে গেলে অনেক খাত পাওয়া যায়, আর বিদেশি স্বর্ণে বিক্রি করতে গেলে খাত তেমন পাওয়া যায় না। ভীষণ ঠান্ডা লেগেছে, সরি। এটা আমার বেবির, আমার বেবি স্বর্ণের চুড়ি, রূপার। এটা গিফট, জন্মের পরে আমার এক স্যার গিফট করছে, 10,000 টাকা উঠছিল, এটা কিনে দিয়েছি। আর ও ওর জন্য আল্লাহর দরবারে নিয়ত করেছিলাম একটা ছাগল, গরিব মানুষকে দান করব। ওই টাকা দিয়ে কিছু একটা ছাগল কিনে গরিব মানুষকে দান করেছি। আমার ছেলেটা যেন 70 বছর সুস্থ সবলভাবে বেঁচে থাকে, মানুষের মতো মানুষ হয়, বউ বাচ্চা কাচ্চা মা বাবাকে নিয়ে সংসার করতে পারে।
আর বড় একটা চাটু করতে পারে, এই দুই করে আল্লাহ দরবার আমিন। আর এটা আমার ফেভারিট পাইল, আমি আবার পাইল পড়তে ভীষণ ভালোবাসি। এটা নিজের ডিজাইন, 15,000 টাকা দিয়ে বানাইছিলাম। এই তো আমার স্বর্ণের কালেকশান। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে বালা পরেছি দেখুন, কত সুন্দর লাগছে, অনেক দিন পর বালা পরলাম, আংটি পরলাম। আসলে স্বর্ণ মেয়েদের জন্য একটা